কুমারঘাটের রামকৃষ্ণ আশ্রম চৌমুহনী থেকে বিদ্যাসাগর পাড়া পর্যন্ত চলন্ত রাস্তায় বহুদিন ধরে ঝুঁকিপূর্ণ রোড ডিভাইডার বসানো ছিল। রাস্তায় ডিভাইডারের কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে গিয়েছে, অনেকের প্রাণও চলে গিয়েছে। গত মাসে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে যেখানে একটি তরতাজা যুবকের প্রাণ চলে গিয়েছে, তারপরই বলা যেতে পারে স্থানীয় নেতৃত্বদের টনক নড়ে। একইভাবে দপ্তরেরও করা হয় সেখানে কড়া ট্রাফিক ব্যবস্থা, কিন্তু দুর্ঘটনার পরই রাস্তার একটা অংশের ডিভাইডারগুলি দ্রুততার সঙ্গে তুলে নেওয়া হয়। এখনও রাস্তাটি প্রায় ডিভাইডার মুক্ত বলা চলে, তবে এখন পথচলিত লোকজন যান চালকরা এই রাস্তা নিয়ে কি বলছেন, তারা কি একটু স্বস্তির পেয়েছেন, তাদের থেকে সরাসরি জানতে একেবারে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি। নমস্কার, বয়েজের টিমে আপনার স্বাগত। সাথে আছে আমি প্রণব। এই আমি যে এলাকায় এসেছি সেটা হচ্ছে বিবেকানন্দ চৌমুহনী সংলগ্ন কুমারঘাট থেকে ফটিকরয় যাওয়ার যে রাস্তাটা রয়েছে ঠিক সেইখানেই আছি আমি। আগে যে এলাকায় যেমন ডিভাইডারগুলো ছিল, এই জায়গাতে প্রায় ডিভাইডারগুলো ছিল, আমি যেখানে আছি এই জায়গাতেই প্রায় একাধিক ডিভাইডারগুলো ছিল, কিন্তু এখন এখানে সরিয়ে নেওয়া হয়েছে। বেশ কিছু দুর্ঘটনা ঘটে গেছে সেই জায়গায়, তো সে তারপর সেই ডিভাইডারগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আমরা কথা বলবো এলাকার অভিভাবকদের সাথে এবং যারা এই রাস্তায় স্বাভাবিকভাবে চলাফেরা করেন ওদের সাথে, কী কী প্রবলেম ছিল আগে সেগুলো আর কী কী প্রবলেম সমস্যার সমাধান হয়েছে সেগুলো জানার চেষ্টা করব। আমরা পেয়ে গেছি এই এলাকার একজন এলাকাবাসী, জানবো ওনার কাছ থেকে যে কী কী সুবিধা হয়েছে এই ডিভাইডারগুলো সরানোর পরে। তো কথা বলি ওনার সাথে। আগে যেমন ডিভাইডারগুলো ছিল এখানে, তো অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, এখন এগুলো প্রায় সরিয়ে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে কী বলবেন আপনার, কী সুবিধা হয়েছে, কী অসুবিধা হতো আগে সেইগুলো একটু বিস্তারিতভাবে বলেন। আগে অসুবিধা হতো রাস্তার যে ব্রেথ আছে পাঁচটা কম ছিল, আর ডিভাইডার দেওয়াতে জনগণের খুব অসুবিধা হইত, অ্যাক্সিডেন্ট তো ওই কারণেই হইত একমাত্র। জনগণ গাড়ি আইলে তার পাশ হওয়ার জায়গা যায়, ইন দি মিন টাইম যদি আরেকটা বাইক বা ইয়ে হয় ক্রসিং করতেই অ্যাক্সিডেন্ট, ক্রসিং করতেই অ্যাক্সিডেন্ট, এখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন ডিভাইডার সরিয়ে নেওয়ার পর খুব ফ্রি চলতেছে যানবাহন। আগের মতো যে কন্ডিশনটা ছিল সেটা কি এখন আছে না এখন অন্যরকম কন্ডিশন? সেটা নাই, এখন ভালো অবস্থা আছে, ভালো আছে। আগে কেমন অসুবিধা হতে হতো এই জায়গাতে? রাস্তার ফ্রাশ ছিল না, খুব অসুবিধা হতো জনগণের চলাচল, যানবাহন চলাচল, আর এইল ব্যাপার। তো আগেও যেমন আপনাদের এখানে দুর্ঘটনা ঘটেছে, গাড়ি একটা প্রায় আপনাদের বাড়ি থেকে চলে গেছিল, তো এই ব্যাপারটা নিয়ে কী বলবেন যে প্রায় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল এই জায়গাতে, এখন কি বর্তমানে হবে সেটা আর না হবে না কি মনে হচ্ছে? এখন মনে হয় না তেমন অ্যাক্সিডেন্ট হবে, কারণ দুর্গা পূজার সময় এই গত 5 দিনে 5 জন শেষ ওই কালপাটারি খেলা। আমার মনে হয় না এরকম হবে, এখন ফ্রি মানুষ চলতেছে, যানবাহন চলতেছে। আচ্ছা, কি মনে হয় এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা কি কিছুদিন আগে নিলে ভালো হতো? হ্যাঁ, এই উদ্যোগটা যদি আরো আগেই নিত তাহলে এত অ্যাক্সিডেন্ট আর লোক নিত হয় না। এই হলো অবস্থা, ডিভাইডার ছিল কিন্তু রাস্তার পাশ আরো বৃদ্ধি করতে হবে তাহলে সুবিধা হবে। যদি কাজ করে করতে পারবো কেন জায়গা নাই, এইদিকে প্ল্যাটফর্ম আছে, ওইদিকে রাস্তা তো প্রচুর হয়ে গেছে, আরো বৃদ্ধি করে উঠতে পারে। আপনি বলে চাইছেন যে গভর্নমেন্ট চাইলে সেটা পারবে? আমি তো মনে করি। কি নাম আপনার? গোপাল চন্দ্র কর। জায়গাটার নাম? নিদেবী নিয়ার রামকৃষ্ণ। শুনলাম আমরা এলাকাবাসীর কাছ থেকে যে আগে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো এখানকার চালকদের, এখন আশা করা যায় যে সমস্যার সমাধানটা হতে হবে না, কিছুটা সমস্যার সমাধান হয়ে যাবে। তো কথা বলার চেষ্টা করবো আরো কিছু মানুষের সাথে।
কথা বলবো আমরা এখানে চালকদের সাথে যে ওদের কি কি সমস্যা সম্মুখীন হতে হচ্ছে, তো দাদা কি কি সমস্যা সম্মুখীন তার কিভাবে মানে যাওয়া যাচ্ছে না এটাই আর কি। কতদিন ধরে এই সমস্যাটা আসবে? এই করোনা প্রায় এক বছর ধরেই চলছে, বছর খানিক ধরে। প্রথমে তো ডিভাইডারগুলো ছিল, তো এখন তো সেই ডিভাইডারগুলো নাই, এখন কি সেই সমস্যা হয়েছে? এক সাইড ভালো আছে, এক সাইড খারাপই আছে। এক সাইডই ভালো আছে, দুটো গাড়ি যদি একই সাইডের দিকে যায় তাহলে তো অ্যাক্সিডেন্ট তো হবেই না। তার জন্য তো দুটো রাস্তা বানানো হয়েছে, তাহলে ওই রাস্তাটা যদি ভালো রাস্তা করা হয় তাহলে ভালোই চলবে, অ্যাক্সিডেন্ট হবে না। কেমন অসুবিধা হতে হচ্ছে টোটো গাড়ি নিয়ে? টোটো গাড়ি নিয়ে অসুবিধা হচ্ছে বলতে ওই রুটে যাওয়া যায় না, যাওয়া যায় না। প্যাসেঞ্জার নিয়ে গেলে প্যাসেঞ্জারে বলে এরকম হচ্ছে আর কি, অসুবিধা হচ্ছে। ঠিক আছে, কথা বললাম আমরা চালকদের সাথে এবং কী কী অসুবিধা ওদের সাথে জানার চেষ্টা করলাম, কথা বলবো আরও চালকদের সাথে, কথা বলবো এখানে সাধারণ যাত্রীদের সাথে এবং কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওদেরকে জানার চেষ্টা করবো। দাদা কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? সমস্যা তো এমন ইয়ে না, বুঝলে ইয়েটা তোমার একটু ভালো হয়েছে ডিভাইডারটা সরাই নিয়ে, আর তোমার ডিভাইডারটা দেওয়া তো প্রয়োজন, এটাও দরকার, বুঝলে রাস্তাটা সুতরাং কারণে এটা মানে এটা দেওয়াটা একটু ইউজ আগে মানে এমনি ঠিক আছে, এমনি ঠিক আছে মানে অসুবিধা। আগে কি সমস্যা বেশি হতো না এখন সমস্যা বেশি হচ্ছে, কোনটা মনে হচ্ছে? আগে তো এটা তো কিছু তো গাড়ি ঘোড়াও তো অনেক স্পিডে চালায়, এর কারণে উল্টা একটু অসুবিধা হয়, মানে আস্তে ধীরে চলে তো এমন ইউজ না। আর সমস্যা এখন একটু মোটামুটি ভালো হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলো কি সরিয়ে নেওয়া ভালো হবে কি মনে হচ্ছে আপনার? না ওখান থেকে এমন অসুবিধা হতো না, মতো যেটি আছে যেগুলো আছে অসুবিধা হচ্ছে। যারা এখনো যুব সমাজ যানবাহন খুব দ্রুত করে চালায়, ওদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? না আস্তে ধীরে চালাইলে এটাই বেস্ট, এটাই তো ভালো, আস্তে ধীরে চালাইলে এটাই ভালো, সবরে তো আস্তে ধীরে চালাইলে খুবই ভালো এটাই মনে হয়। এই এলাকা তো অনেক এই দুর্ঘটনা ঘটেছে, অনেকে প্রাণও গেছে, তো সেই ব্যাপারে কি বলবেন এই এলাকাটা নিয়ে? এটা তো ঠিক আছে, এটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা নিজের কাছে খারাপ লাগে, কি করব এটা তো দুঃখের বিষয়, স্বাভাবিক। কি নাম আপনার দাদা? আমার নাম লিটন দে। বাড়ি কোথায়? কুমার। কথা বললাম আমরা সাধারণ যাত্রীদের সাথে এবং জানার চেষ্টা করলাম কি 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 সমস্যার সমাধান হয়েছে এবং কি কি সমস্যা রয়ে গেছে সেগুলো। আশা করি যে যেগুলো সমস্যা রয়ে গেছে সেগুলো সমাধান হয়ে যাবে পরবর্তীতে।